এতে মিসকিন যাদেরকে পায় তাদেরকে পারে না যে তাদের থেকে রক্ত পর্যন্ত চুষে খেয়ে ফেলার জন্য তাদের বাসার মধ্যে এতটা কঠোরতা এতটা বাজে আচরণ লওয়া হয় একবার আসুন আমরা নিজে জুলুম থেকে বাঁচি জুলুম করা থেকে বাঁচি যে জুলুম করে তাকে আমরা সচেতন করি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে তোমরা নিজে তো জুলুম করবে না যে জুলুম করে তার থেকেও তোমরা সচেতন করতে হবে মানে যে কোন সময় তার বিপদ সামনে বিপদ তাকে এই জিনিসটা বুঝাতে হবে যেভাবে সম্ভব হয় তাকে বুঝাতে হবে এখানে দুই নাম্বার অপরাধটা হচ্ছে যে অপরাধতে আপনি আখিরাতে তো পাবেন দুনিয়াতে আপনার নগদ একটা শাস্তি পেয়ে যাবেন সেটি হচ্ছে জুলুম তিন নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে আমাদের সে আমার উন্মতের মধ্যে অন্তর্ভুক্ত না আজকাল এইটা যদি হয় একবার যে আমরা কয়জন মানুষ রাসুল সাল্লামের উন্মতের মধ্যে আছে আমরা সন্দেহ আছে কারণ কি এমন কোনো ব্যক্তি নাই যে তার আত্মীয়ের সাথে খারাপ ব্যবহার করে না দুর্ব্যবহার করে না রাসুল সাল্লাহ সাল্লামকে সাব আজমেনা জিজ্ঞেস করল এ আল্লাহ আমার সাথে যদি আমার আত্মীয়রা খারাপ ব্যবহার করে তাদের সাথে কি আমরা সম্পর্ক রাখবো তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলে যে যে তোমার সাথে খারাপ আচরণ করলো তার সাথে তুমি ভালো আচরণ করে সম্পর্কটা রক্ষা করা সেটাই হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যে তোমার সাথে ভালো চললো তার সাথে ভালো চলা যে তোমাকে ভালো কথা বলল তার সাথে ভালো কথা বলা যে তোমাকে একটা চকলেট দিলে একটা খাদ্য দিলে একটা কিছু টাকা সাহায্য তাকে তুমি এভাবে সহযোগিতা করলে এটা কোনো আত্মীয়তার সম্পর্ক না এটা হচ্ছে তুমি গিভেন টেকের মতো যে তোমাকে দিলো তোমার সাথে সম্পর্ক রাখলো তুমি এভাবে করলো না আলটিমেট হলো কি যে আমরা আমার সাথে দেখতে পারতেছে আমার কাছে আমার সাথে শত্রুতম পোষণ করতেছে আমাকে যখনই দেখে আমাকে গালি গালাস করে আমার সাথে পারতেছে আমাকে ওখানে গাইল করতে এরকম ব্যক্তিদের সাথে আমি গায়ে পড়ে সেদে সেদে তার সাথে সম্পর্কটা রক্ষা করে তাকে বুঝিয়ে শুনি আত্মীয়তা সম্পর্ক তার সাথে যদি আমি একটা সম্পর্কটা জোরালা খাই সেটি হচ্ছে আত্মীয়তা সম্পর্ক আর এটি যদি আপনি না করেন তাহলে ওই সময় পর্যন্ত আপনার উপর রহমত বন্ধ থাকে যতক্ষণ পর্যন্ত আপনি আত্মীয়তার সম্পর্কটা আপনি রক্ষা করেন না রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সেই কথা থেকে আপনি যে আসুলের উন্ম থুতল আপনাকে আত্মীয়তার সম্পর্ক রাখতে হবেই তারা যতই করুক না কেন তবে হ্যাঁ তাদের থেকে যদি খারাপ জুলুমের শিকার হন তাদের থেকে দূরে থাকতে আপনি পারবেন তবে তাদের থেকে সম্পর্ক চিহ্ন নয় সম্পর্ক যদি চিহ্ন হয় আমরা এমন একটা অবস্থা হয়ে গেছে আত্মীয়তা দূরের সম্পর্কতা অনেক দূরের কথা আমরা নিজের মা বাবা ভাই বোন এদেরকে আমরা সম্পর্ক মধ্যে রাখি না শুধু স্ত্রী সন্তান যদি পারতাম আর কিছু কমাই ফেলতে পারতাম এই জন্য আমরা আসুন আমরা আত্মীয়তার সম্পর্ক কোনো চিহ্ন করব না যখন আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করব আমাদের থেকে রহমত উঠে যাবে দেখবে দুনিয়াতে আমরা এই পাপের একটা শাস্তি পেয়ে যাব আমরা যদি মানুষকে একান্নবতী নিজে একান্নবতী হতে গিয়ে আমরা মানুষকে দূর 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 করে তাড়িয়ে দিয়ে মনে রাখবেন এমন একটা অবস্থায় আপনি ফলবেন যখন আপনার চতুর্পাশে আপনি শুধু একা হয়ে যাবেন আপনার তখন আর আপনার কোনো সাহায্যকারী থাকবে না এই জন্য আসুন আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি আত্মীয়তা এমন একটা অবস্থা যে আত্মীয়তার সম্পর্ক রাখতে পারবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে সে আমার সাথে থাকবে যে আত্মীয়তার সম্পর্ক রাখবে মানুষের সাথে ভালো ব্যবহার করবে আত্মীয়তার সাথে সে জান্নাতে থাকবে আমরা জান্নাত চাই তাহলে কি হলো জান্নাত যদি পেতে হয় রাসুলের উম্মন যদি পেতে হয় আমরা যদি শিকার আল্লা রাসুল করতে হয় আমাদেরকে কি করতে হবে আত্মীয়তার সম্পর্ক আমাদেরকে রক্ষা করতে হবে নাহলে রাসুলের উম্মত হইতে পারবো না আমরা জান্নাত পেতে যা পারবো না এই আসুন আমরা তিন নাম্বার যে পাপটা করলে আত্মীয়তার সম্পর্ক যদি চিহ্ন করি আমাদের দুনিয়াতে আমাদেরকে শাস্তি পাবো আর আখেরাতে তো আমাদের আবাদুল আবাদ যাহার তো আছে আসুন আমরা তিন নাম্বার যে পাপটা আত্মীয়তার সম্পর্কটা আমরা সব সময় রক্ষা করে কখনোই আমরা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করব না চার নাম্বার যে পাপটা হচ্ছে যে পাপটা করলেন আপনি দুনিয়াতে থাকতেই দুনিয়াতে শাস্তিটা পেয়ে যাবেন এবং আখেরাতে তো আসেই সেটি হচ্ছে কোথায় কথায় মিথ্যা বলা রাসুল সাল্লাহ বলেন মুনাফিকের যে গুণগুলো আছে তাদের মধ্যে এক নাম্বার যে কথায় কথায় মিথ্যা বলে যে কথায় কথা মিথ্যা বলে তার জন্য শাস্তি হলো সে মুনাফিকের একটি গুণ তার মধ্যে চলে আসলো আর রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেন যে ব্যক্তি মুনাফিক তার স্থানটা হচ্ছে সে নিচে নিচে নামে থাকবে কাফেরা তো জাহান্নামে নামে থাকবে তার জন্য আবাদুল আছে তার থেকেও নিচের কে থাকবে মুনাফিকরা আর যার কথা কথায় কথা মিথ্যায় সে মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে রাসুল সাল সাল্লাম বলেন মৌমিনের গুণের মধ্যে একটি গুণ হচ্ছে সে বেদরকারী কোনো আলোপাকে মুমিনের মধ্যে যে গুণগুলো বলেছেন তার মধ্যে হচ্ছে বেদরকারী কোনো অসার কথাবার্তা থেকে নিজেকে সংশোধন করবে নিজেকে ব্যালেন্স করবে অসার কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করবে যদি আমরা অসার কথাবার্তা বলা শুরু করে বেদরকারী কথাবার্তা বলতে শুরু করি হাসি তামাশা এভাবে চলতে 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 ডে বাই ডে আমরা কি করি আমরা মিথ্যার মধ্যে পতিত হই কথায় কথায় এখন মানুষকে হাসাতে হাসাতে এমন একটা অবস্থা হয়ে গেছে আমি যদি মিথ্যা না বলি আমি যদি দুই চারটা মিথ্যা আমার কথার মধ্যে না থাকে তাহলে কি হইলো আমার কথাটা মজা হচ্ছে না আমার কথার মধ্যে হাসি তামাশা আসতেছে না এই জন্য মানুষকে খেলতামাশা হাসি তামাশার মধ্যে মানুষের মধ্যে মজা করার জন্য আমরা অনেক সময় হাসি ঠাট্টা করে মিথ্যা কথা বলে ফেলি এই মিথ্যা কথা বলার কারণে আপনি বুঝতেছেন না যে আপনি কত বড় পাপ করতেছেন আপনি মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন পাশাপাশি যদি আপনি মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যান রাসুল সাল সাল্লাম বলেন আপনার যাহা নাম তো আছে পাশাপাশি দুনিয়াতে থাকতে আপনাকে কি করবে আপনি জান্নাত তো পাবেনই না দুনিয়াতে থাকতে একটা শাস্তি নগদ একটা শাস্তি পেয়ে যাবেন আমরা যখন মিথ্যে কথা বলা শুরু করব এক সময় দেখা যাবে কি আমরা আমাদেরকে কথা কেউ বিশ্বাস করবে না যত পাপ যত কষ্টের মধ্যে থাকি আমরা তখন আমাদেরকে কেউ বিশ্বাস করবে না আমাদেরকে সাহায্য সহযোগিতা তো দূরে থাক আমরা যখন এই কথা বলতে 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 মানুষের সাথে মানুষের কাছে আমরা খেলার পাত্র হয়ে যাবে যে মিথ্যে বলতে বলতে আমরা প্রত্যেকে ওই রাখাল বালকের কথাটা জানি যে রাখাল বালক বলতে বলতে যেদিন বাঘ আসলো তখন আর তাকে সাহায্য করার জন্য কোনো ব্যক্তি কোনো গ্রামবাসী আসলো না এই জন্য আমরা নিজে সংশোধন হব দুনিয়াতে থাকতে যদি আমরা মিথ্যে 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 দ্বারা ভরপুর